আল্লাহর বান্দা সামনে আগায় এক বড় লোক মুসলমানের বাড়ি গিয়া বলে, ভাইজান আমি বড় গরিব, আমার ঘরে আমার সন্তান আমার স্ত্রী আমি সবাই রোজাদার, রোজা রেখেছি, নফল রোজা রাখলাম, আমাকে যদি কিছু টাকা ধার দেন আমি ইফতারের আয়োজন করব। গরম মেজাজ নিয়ে মুসলমান বলে, যাও তোমার মতো গরিব আমার দরকার নাই, টাকাও দিতে পারবো না। অহংকারী ভাব নিয়ে তারা দেয় ইফতারির টাইম বেশি বাকি নেই। আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন বিমুখায় ফিরে যায় চোখের পানি সেরে কাঁদে আর বলে, ও মালিক এমন গরিব তুমি বানাইছো, আমি ঢোক পানি পান করে রোজার ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো যখন আমার চেহারার দিয়ে তাকায় থাকবে আমি কেমনে সহ্য করব রে আল্লাহ। বান্দা চোখের পানি সেরে কাঁদে আর রাস্তা দিয়ে কদম দিয়ে সামনে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বিধর্মী লোক অপর দিক থেকে আসতেছে, আল্লাহর বান্দার চোখের পানিগুলো মুছতেছে। বিধর্মী লোকটা বলে, দাঁড়াও তোমার চোখে পানি কেন মুসলমান ভাই? বলো বলে কি বলে তোমাকে লাভ হবে? বলে না আমি বলবো না। বলে বলো। বলে এক মুসলমান ভাইয়ের কাছে গেলাম এমন এক সময়, ইফতারি আমরা সবাই রোজাদার, ইফতারির আয়োজন করার টাকা নাই, ধার চাইলাম, আমাকে টাকা না দিয়া তারায় দিল। বিধর্মী লোকটা বলে, রে ভাই তুমি যদি মনে কিছু না নেও আমি তোমার কিছু টাকা দিতে রাজি আছি, তুমি পারলে কখনো দিও না পারলে কোনো দাবি আমার নাই। মুসলমান বিধর্মীর হাত থেকে টাকা নিয়ে ইফতারির আয়োজন করিয়া বাসায় চলে গেল। ইফতারি নিয়ে ইফতারির টাইমে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া করে, ও দয়ার মালিক ওই বিধর্মী লোকটা আমার সহায় হই আমার দিকে তাকায় একটু সহযোগিতা করেছে, বিনিময় আমি কি চাইতে পারি? এতটুকু চাই আল্লাহ তুমি তাকে হেদায়েতের নূর সিনায় দান করো। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে যখন ঢুকায় বান্দা গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ বলেন আমি তোমার ঠিকানা জান্নাতুল মাওয়া লিখে দিব। বেহেশতা যাকে আজারে না বাসত, কাছে রাবা কাছে কারে না বাসত, জাহান্নামের আজাবের ভয়। সমস্ত আম্বিয়ায়ে কেরামরা কান্না করলেন শুধু আজাবের ভয়, অথচ তাদের কোনো গুনাহ আছে? কোনো গুনাহ? কোনো নবীদের গুনাহ আছে? সন্দেহ করলে ঈমানটা চলে যাবে। এরপরে সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ, এরপরে তাবেইন তাদের কান্নার আওয়াজ, এমন কোন আল্লাহওয়ালা জমিন থেকে বিদায় নেয় নেই যে কান্না করে নাই। কান্না করার একটাই কারণ, তারা নামাজ পড়তে পারে নাই, ব্যাপারটা এমন না। নামাজও ঠিক ছিল, পর্দাও ঠিক ছিল, তাহাজ্জুদও বাদ নাই, পাঁচত্তর সাথে ইশরাক আওয়াবিন চার সব ঠিক ছিল, এরপরও কান্নার কি কারণ? আল্লাহর কাছে আমার আমলটা কবুল হইল কিনা তার কোনো গ্যারান্টি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ তো আল্লাহ দিয়েছেন হযরত ওমরকে, আপনি কাঁদেন কেন? ওমর বলে, রে আবু হুরায়রা, যে আল্লাহ জান্নাতের গ্যারান্টি কার দিয়েছেন নবীর মাধ্যমে, আল্লাহ যদি বেজার হয়ে যায় ওই জান্নাতের কথা আবার উড্ডো করেও ফেলতে পারেন। এই ভয়ে কান্না করি। আপনারা এখানে যারা আছেন মোটামুটি ঘুমের ঘরে জান্নাতের মোটা গ্যারান্টি পাইছেন তো? কেউ পান নাই? যারা নবীর আশেক আপনারাও পান নাই? জান্নাতে যাওয়ার মোটামুটি গ্যারান্টি পান নাই? না পাইয়েই এত মাস্তানি? পাইলে তো জমিন উল্টায় দিতেন। না পাইয়েই মাস্তানি তাবলিগালারা কাফের, জান্নাতের গ্যারান্টি না পাইয়েই চরমনাই কাফের, জান্নাতের গ্যারান্টি না পাইয়েই দেওবন্দিরা কাফের। কাফেরের অর্থ কি জানেন? খুব সাবধান। আচ্ছা তাবলিগ কাফের কেন? ওখানে গেলেই মানুষ গাঞ্জা খায়। হ্যাঁ, চরমনাই কাফের কেন? ওখানে গেলেই মানুষ বেপর্দায় চলে।
দেওবন্দির কাফের কেন? ওখানে লেখাপড়া করলেই মানুষ মানুষের জবাই করে, মদ পান করে, হ্যাঁ, তাহলে গালাগালির কি আছে? কেন এই দ্বন্দ্ব? আজকে দ্বন্দ্ব হবে, জিহাদ হবে, লড়াই হবে, যুদ্ধ হবে মুসলমানের সাথে আর বেঈমানের সাথে। কিন্তু মুসলমানের সাথে এত দ্বন্দ্ব থাকবে কেন? আপনিও নবীর উম্মত, আমরাও নবীর উম্মত, আপনিও রসুলের আশেক, আমিও রসুলের আশেক। হ্যাঁ, কিছু মতবিরোধ থাকতে পারে, এই জন্য তো মাইক লয়ে গালি দেওয়ার কোনো সুযোগ নেই, কথা বলেন না কেন? আচ্ছা, গালি দেওয়ার কোনো আলাদা মাদ্রাসা আছে নাকি যে ওখানে ওই কিতাবগুলো পড়ানো হয় গালি? বড় আজীব ব্যাপার। আপনার আমল আল্লাহর কাছে কবুল হইল কিনা তার গ্যারান্টি নাই, বরং আপনার অন্তরে ওই দিকের গ্যারান্টি আছে যে আমার যেইভাবে আমল করা দরকার ওভাবে পারতেছি না, যাও করতেছি তাও নষ্ট। নামাজ পড়ি ঠিকই, নামাজের কেরাত শুদ্ধ নাই, নামাজের রুকু সাজদাগুলো শুদ্ধ নাই, তাহলে নিজের দিল থেকেই অ্যান্সার আসতেছে আমার আমলটা আমলের মতো হয় না, তাহলে আমি জান্নাতের গ্যারান্টি পাইতেছি না। আর একজনাকে গালি দিয়া তার গুণা কেন আমি কাঁধে নেই? দুইটা সমস্যার কারণে এই গজবে পড়েছি আমরা। এক নম্বর সমস্যা হলো এ সমস্ত আল্লাহর বান্দাদের পেছনে তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। দুই নম্বর সমস্যা হলো এদের অন্তরে আল্লাহ তাআলার আযাবের ভয় নাই, এজন্য আল্লাহ বলেন বেশি বেশি ভয় করো আল্লাহ দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনটাকে। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিন যেদিন আল্লাহর দরবারে সকলের হাজিরা দিতে হবে। এমন একটা সময় সেদিন হবে সূর্য না মাথার উপরে জমিনটা তামা হয়ে যাবে, এর নবীর উম্মতের দল অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর এক বান্দা গরিবের সন্তান কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি, আজকে বান্দা রোজাদার হয়ে গেল, ঘরের স্ত্রী সন্তানগুলো রোজাদার, সন্ধ্যাবেলা চিন্তায় পড়ে গেল ইফতারির আয়োজনের কোনো টাকা নাই। আল্লাহর বান্দা ঘর থেকে বেরিয়ে সামনে আগায় দেখি কোনো মুসলমান পাওয়া যায় নাকি, মুসলমান থেকে আমি কিছু টাকা ধার করে তারপরে ইফতারির আয়োজন করব। আল্লাহর বান্দা সামনে আগায় এক বড় লোক মুসলমানের বাড়ি গিয়া বলে, ভাই যান আমি বড় গরিব, আমার ঘরে আমার সন্তান আমার স্ত্রী আমি সবাই রোজাদার, রোজা রেখেছি, নফল রোজা রাখলাম, আমাকে যদি কিছু টাকা ধার দেন আমি ইফতারির আয়োজন করব। গরম মেজাজ নিয়ে মুসলমান বলে, যাও তোমার মতো গরিব আমার দরকার নাই, টাকাও দিতে পারবো না। অহংকারী ভাব নিয়ে তারায় দেয় ইফতারির টাইম বেশি বাকি নেই, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যখন বিমুখায় ফিরে যায় চোখের পানি সেরে কাঁদে আর বলে, ও মালিক এমন গরিব তুমি বানাইছো, আমি ঢোক পানি পান করে রোজার ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলো যখন আমার চেহারা দিয়ে তাকায় থাকবে আমি কেমনে সহ্য করবো রে আল্লাহ। বান্দা চোখের পানি সেরে কাঁদে আর রাস্তা দিয়ে কদম দিয়ে সামনে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বিধর্মী লোক অপর দিক থেকে আসতেছে, আল্লাহর বান্দার চোখের পানিগুলো মুছতেছে। বিধর্মী লোকটা বলে, দাঁড়াও তোমার চোখে পানি কেন মুসলমান ভাই? বলো বলে কি বলে তোমাকে লাভ হবে? বলে না আমি বলবো না। বলে বলো। বলে এক মুসলমান ভাইয়ের কাছে গেলাম এমন এক সময় ইফতারি, আমরা সবাই রোজাদার, ইফতারির আয়োজন করার টাকা নাই, ধার চাইলাম আমাকে টাকা না দিয়া তারায় দিল। বিধর্মী লোকটা বলে, রে ভাই তুমি যদি মনে কিছু না নেও আমি তোমার কিছু টাকা দিতে রাজি আছি, তুমি পারলে কখনো দিও না পারলে কোনো দাবি আমার নাই। মুসলমান বিধর্মীর হাত থেকে টাকা নিয়া ইফতারির আয়োজন করিয়া বাসায় চলে গেল। ইফতারি নিয়া ইফতারির টাইমে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে মোনাজাত করে দোয়া করে, ও দয়ার মালিক ওই বিধর্মী লোকটা আমার সহায় হই আমার দিকে তাকায় একটু সহযোগিতা করেছে, বিনিময় আমি কি চাইতে পারি? এতটুকু চাই আল্লাহ তুমি তাকে হেদায়েতের নূর সিনায় দান করো। রাতের বেলা ঘুম হয়ে গেল, ঘুমের মধ্যে সবাই ঘুমায়,
ওই মুসলমান বান্দাটাও ঘুমায় গেল, যেই মুসলমান গরিবের লাথি মেরে তারায় দিল টাকা দিল না, অহংকার ভাব নিয়া আল্লাহর বান্দা ঘুমের মধ্যে তাকায় দেখে কিয়ামত কায়েম হয়ে গেল। কিয়ামতের মধ্যে সূর্যের তাপে মানুষগুলো গুনাহগার গুলো হাউমাউ করে চিৎকার করে কান্না করে, নবীরা পর্যন্ত চিৎকারের আওয়াজ, আরে আল্লাহর গোলাম তখন দৌড়ায় কোথাও আশ্রয়ের জায়গা নাই, একদিকে জাহান্নামের আওয়াজ এদিকে আল্লাহ তাআলার কাহারিয়াতের আওয়াজ, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও। মুসলমান বান্দা ঘুমের মধ্যে দেখতেছে এই হালাত, ওই বান্দাও দৌড়াইতেছে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতেছে। আল্লাহর বান্দা দেখে অনেক দূরে একটা বিল্ডিং দেখা যায়, আল্লাহর বান্দা দৌড়াইয়া বিল্ডিং এর সামনে গিয়া দেখে এক দারোয়ান বসা ঘরের দরজায় তালা লাগানো, ডাক দিয়া বলে দারোয়ান দরজাটা খুলে দাও, আমি একটু আশ্রয় নিতে চাই সূর্যের গরম সহ্য করতে পারি না। দারোয়ান বলে এই ঘর তোমার না, বলে কার জন্য ঘর বানাইছো, বলে এই ঘরটা বানাইছি তাদের জন্য, এই ঘর তাদের জন্য নির্ধারণ করা যারা আল্লাহর আযাবের ভয়ে অহংকারী বাদ দিয়া গরিবের সাহায্য সহযোগিতা করে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে, হঠাৎ এই কান্না অবস্থায় তার ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে উঠিয়ে এবার দৌড়ায় ওই গরিব মুসলমান যারে লাথি মেরে তারায় দিল টাকা দিল না। মুসলমানের বাড়ির দরজায় গিয়া সকালবেলা কয় রে ভাই আমারে মাফ করে দাও, তোমার ইফতারির টাকা দিতে পারি না, বলো তোমার কত লাগবে, বলে এখন আর আমার টাকার দরকার নাই, কেমনে তুমি টাকা দিয়ে ইফতারির আয়োজন করেছো, বলে আমার এক বিধর্মী ভাই আমাকে একটু সহযোগিতা করেছে, কোথার বলে অমুক এলাকায়। আল্লাহর বান্দা ওখানে গেল গিয়া বলে ও বিধর্মী ভাই তুমি যে টাকাটা দিয়েছো এর টাকার ডবল আমার থেকে ফিরায় নাও। এইবার বিধর্মী ডাক দিয়ে কয় মুসলমান জীবনে চান্স একবার হয় বারবার হয় না, তুই এখন টাকা হারায়া লাথি মারিয়া এখন জান্নাতের বিল্ডিং দেখা পাগল হয়ে গেছো। মুসলমান আর সহ্য হয়ে গেল রে ও বিধর্মী তুমি কেমনে জানলা, ওই যে জান্নাতের বিল্ডিং হাসুরের মাঠ। আল্লাহর বান্দা বিধর্মী ডাক দিয়া কয় রে মুসলমান আমি এখন বেঈমানের পথে নাই, আমি ওই দান করার পরে যখন রাতের বেলা ঘুমায় গেলাম আমি ঘুমের মধ্যে দেখি রহমাতুল্লিল আলামিন হাজির, মায়ার নবী এসে আমাকে হাত বাড়ায় বলে রে আল্লাহর গোলাম হাতটা বাড়ায় তুই কালেমা পড়িয়া মুসলমান হয়ে যা। মায়ার নবী আমাকে হাত ধরিয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এরপরে আল্লাহর নবী আমাকে ওই জান্নাতের ঘর চোখের মধ্যে দেখায় দিলেন।